কাতলা মাছ ভাজা, সোনামুখ ডাল, ঝুড়ি আলু ভাজা, কচু পাতা ভাপে চিংড়ি, মাটন কষা, চিংড়ি পোলাও, ভেটকির পাতুরি। এই যে রাস্তার উপরে মন্ডপ হচ্ছে, সুন্দর লাগছে, এটা খুব সুন্দর, কিন্তু এটা একদমই ঠিক না। আমি আপনি একটা করে ডিজাইন গুলো দেখি, এই দুটো ভিতর আপনি একটা দেখুন, এটা ক্র্যাব মশলা আর কি। অসাধারণ বললেও কম বলা হবে, মানে ট্রেডমার্ক আইটেম এটা, আমার অল টাইম ফেভারিট। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে আমরা একটু বেরোচ্ছি। কাজরি অনেকদিন ধরে বলছিল ওর কয়েকটা শাড়ি কিনবে হয়তো দুর্গাপূজার জন্য, দিয়ে এখন অনেকদিন বাকি আছে, তাও আস্তে আস্তে নিতে থাকবে। ও যেটা আমাকে বলল, গড়িয়াহাটে একটু যাব, গড়িয়াহাটে যাব এবং ওখান থেকেই লাঞ্চের প্ল্যান আছে, কি খাবো না খাবো দেখছি। অনেকদিন পর আজকে ব্লগ করছি আর আজকে আমরা একটু বেরিয়েছি, গড়িয়াহাট যাচ্ছি। আসলে পুজো এবার তাড়াতাড়ি, পুজো একদম অক্টোবরের শুরুতেই, মানে সেপ্টেম্বরের শেষ থেকেই বলা যেতে পারে। আর জেনারেলি কি একটু শাড়ি টাড়ি আগে কিনলে, ব্লাউজ পিসটা পেলে তবে বানানো যায়। কিছু শাড়ি আমার আছে অলরেডি নতুন, বাট হ্যাঁ পুজো বলে কথা, শাড়ি তো নতুন কিনতেই হবে। তো আমরা এখন বেরিয়েছি, আমরা এখন গড়িয়াহাট যাচ্ছি, একটু শাড়ি কিনবো আর তারপর একটু খাওয়া দাওয়াও করবো। ফার্স্টে আমরা এখান থেকে বেরিয়েছি, বেরোনোর সময় প্রচণ্ড রোদ, এখন উল্টো দিকে আকাশটা পুরো কালো হয়ে আসছে, বৃষ্টি নামলো বলে। প্রথমে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউসে, আমার দুর্গাপুজোর শপিং এত আগে থেকে করার কোনো মানেই হয় না, কিন্তু ওর প্রতিবারই দুর্গাপুজো আসার অনেক আগের থেকে শপিং শুরু করে দেয়, টুকটুক টুকটুক করে নিয়ে নিয়ে তারপর দুর্গাপুজো অবধি গিয়ে ফাইনাল শপিংটা শেষ হয়। তো প্রথমে ইন্ডিয়ান সিল্ক হাউসে যাবো। সো গড়িয়াহাট যেতে যেতে আমরা প্রথমে যে জায়গাটায় যাবো সেটা হচ্ছে উন্নদাস রোডে ওয়াইজাউলের ঠিক পাশেই একটা দোকান হয়েছে কেকের, মানে এখন হয়নি, বেশ অনেকদিন হলো আছে। তো আমাদের যে 100K হয়েছে সেটার জন্য একটা স্পেশাল কেক আমরা বানাবো, আমাদের প্ল্যান আছে। তো সেই দোকানটাতে ফার্স্টে যাব, যিনি আছেন ওনার সঙ্গে একটু দেখা করবো, আমাদের কি প্রেফারেন্স, কেক আমরা চাই এটসেট্রা সেটা একটু বলবো। তো একটু দেখা করবো ওখানে ফার্স্টে, তারপর আমরা যাবো হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস। কাস্টম কেকের একটা দোকান আছে, হ্যাঁ একটু দেখবো একবার। আমি এসছি, কেক তো মোটামুটি ভালোই আছে এখানে, ভালো আছে, বানায়ও ভালো, বাট কস্টিংটা ভালো। ঠিক আছে, এই তো এখানে তো ইন্ডিয়ান সিল্ক হাউস না, সামনে ইন্ডিয়ান সিল্ক হাউস, এই তো এটাই, রাখ এখানে রেখে দে গাড়ি, আবার ওইদিকে যাচ্ছিস কেন। আমরা এসে গেছি ইন্ডিয়ান সিল্ক হাউসের সামনে, ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে বিয়ের সময় শাড়ি কিনেছিলাম, তো খুব ভালোই, মানে আমার তো খুব ভালো লাগে এখানকার সিল্ক। হ্যাঁ এই শাড়ি আমার একটাও নেই, আমি ভেবেছিলাম, বাট এই তো বিয়ের জন্য, কি বলে ওই দশমীর জন্য আমার একটা খুব ইচ্ছে ছিল লাল পাড় সাদা শাড়ি। এটা হচ্ছে আপনার কলমকারী, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই শাড়িটা বেশ ভালো, এটাও ভালো, এটাও ভালো, আমার এইটার ওইটা আমার লালটা বেটার লেগেছে, এটা এটা একটু নতুনত্ব আছে, আমি না শাড়ি গায়ে ফেললাম না ঠিক বুঝতে পারি না, এটা বড্ড রং চঙে, ডিগনিফাইড লাগছে,
ওই আপনি 4 থেকে 5 এর মধ্যে আছে আচ্ছা আর সিল কোয়ালিটি খুব ভালো ফাইন এটা তোমার জামিনীরা ও জামিনীটা এটা হ্যাঁ 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 এটা খুব সুন্দর দারুন শাড়িটা এটা কেমন প্রাইস আছে শাড়িটা দেখুন প্রাইস তো ঠিকই আছে না বললে কি করে ঠিক থাকবে এটা আপনার 7000 আমি ভাবছিলাম শাড়িটা খুব সুন্দর কি সুন্দর শাড়ি এটা হাতে আমি গেছে এটা রিয়েলি সুন্দর এই শাড়িটা এটা ঠিক নাকি আগে থেকে আরো দুটো এই শাড়িটা কিন্তু অসাধারণ জাস্ট দুর্দান্ত দেখতে এই শাড়িটা আমি করেছে 6000 থেকে দেখাতে এবার ডেফিনেটলি ওটা উঠে গেছে আর নামার কোন সিন নেই ওই ভালো এই শাড়িটা আপনি দেখতে হবে দিদি সুন্দর লাগছে এটা খুব সুন্দর শাড়িটা আমি যতবারই ওর সঙ্গে শাড়ি কিনতে আসি আমি খুবই এক্সাইটেড থাকি এটা আর এটা আছে এটা ব্ল্যাক এর উপর দেখব এবার যখন আপনি বলছেন ব্ল্যাকটা হ্যালো হ্যাঁ এটা সুন্দর This is really good. খুবই সুন্দর এটা কিন্তু। এটা কি রকম দাম আছে? ওই 7000 20। 7000? 20। একবার এটা 7000 দেখিয়ে দাদা 7000 এর নিচে নামছে না। 20 টাকা বেড়ে গেছে 7000। এই শাড়িটা খুব সুন্দর দেখতে। প্রত্যেক বছর কিনতে আসি প্রত্যেক বছরই দাম বেড়ে যাচ্ছে শাড়ির। এই দামগুলো এখন এত বাড়ছে আপনি বিশ্বাস করবেন। বাহ ফ্যান্টাস্টিক। বাড়ছে না তো? না না ওরিও। আমার তো এটা ভালো লেগেছে। তাহলে ওটা নেবো না। জামিনের এটা তো ইউনিক এটা নিতেই হবে এটাই নিচ্ছি এটা একটা নিন আর এই দুটো ভিতরে আপনি একটা মানে কম্পেয়ার করুন হ্যাঁ নয় এটা নে নয় এটা নে এই দুটো ভিতরে আপনি একটা দেখুন জামিনের এটা ফাইনাল আর এটা নিয়ে না তাহলে হয়ে গেল ইটস আ গুড ওয়ান শাড়ি কিনছি কেন কিনবি না না কেন কিনবে না এই তো সবে শুরু কেনা আবার আসবো না হ্যাঁ এই দুটো নিন তারপর মার্চ মাসে আবার দুটো নেব শাড়ি কেনা শেষ বেরোবো এবার অনেকক্ষণ আটকেছিলাম বৃষ্টির জন্য এত বৃষ্টি পড়ছিল ইন্ডিয়ান সিল্ক হাউসে ভেতরে অনেকক্ষণ আটকেছিলাম তারপর ওনারা বলছেন হেমা আমাদের সাথে ছাতা আছে আপনারা বলেননি কেন নাকি সামনেই গাড়ি আছে এলাম হ্যাঁ সামনে উল্টো দিকেই রাখা আছে তারপর ছাতা দুটো বড় বড় ছাতা নিয়েছি পা পুরো ভিজে গেছে একদম আমি ভিজেছি তাও ওই ছাতার মধ্যে থেকেও আমি ভিজেছি জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টির থেকেও বাজে ব্যাপারটা হচ্ছে বাজ পড়ছে কস্তুরি যে রেস্টুরেন্টটা রয়েছে এখানে সামনের বাঁদিকে হিন্দুস্তান পার্কে ওখানেই আমরা এখন যাচ্ছি লাঞ্চে ফার্স্টে ওখানে আগে আমরা অনেকবার এসেছি খাবার অসাধারণ কস্তুরি মোটামুটি এমন একটা রেস্টুরেন্ট যেগুলোটা বাঙালি রেস্টুরেন্ট আছে তার মধ্যে সব থেকে ফেভারিট জায়গা আমার ওটাই যেদিন গড়িয়াহাটে আমরা শপিং এ আসবো সেদিন বৃষ্টি হতেই হবে আর আমাদের শপিংটা আর তারপর হয় না এবং আমাদের সঙ্গে বৃষ্টির একটা সংযোগ আছে সেটা তো আপনারা সকলেই জানেন তো বৃষ্টিটা একটু থামলে যাবো শ্রীকান্ত খুব প্রিয় খাবার হচ্ছে মাছ ভাজা জিজ্ঞেস করবো যাই না মুসুর আলি পাওয়া যাবে না বৃষ্টির মধ্যেই নামতে হবে চল আর না তো বৃষ্টি থামবে না অনেকদিন বাদে এসে গেছি কস্তুরিতে আর এক বছর পরে অনেকদিন পর ভেতরটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম এখন কস্তুরির আমরা যে ব্রাঞ্চটাতে এখন আসি এই ব্রাঞ্চটা আমাদের জন্য খুব মেমোরেবল কারণ এখানে আমাদের একটা ব্লগ হয়েছিল এবং ব্লগের যে সেই ক্লিপটা সেটা একটা ভিড় সাংভি ভিডিওতে ইউজ হয়েছিলাম কি আমার নাম মনে নেই গানের ব্যাকগ্রাউন্ডে ইউজ হয়েছিল প্লাস আমাদের সম্মতি না নিয়ে কিন্তু ভিডিওটা ইউটিউবে দেওয়া হয়নি দেওয়া হলে আমরা কপিরাইট শিওরলি দিতাম কিন্তু এই জায়গাটা আরও মেমোরেবল কারণ প্রথম দিকে যখন আমাদের সেরকম কোনো সাবস্ক্রাইবার হয়নি তখন এসে এখানে এসে আমরা ব্লগ করেছিলাম আর সেই ভিডিওটা আপনাদের অনেকে মানে প্রচুর লোকজনের ভালো লেগেছিলো এবং ভাইরাল হয়েছিল অ্যান্ড উই আর থ্যাঙ্কফুল ফর দ্যাট সুতরাং এটা বলাই যায় যে যে ব্রাঞ্চটাতে আমরা এখন আছি সেটা আমাদের জন্য খুব লাকি
বাঙালি খাবারের ফুড চেইন আছে, তার মধ্যে কস্তুরি বলা যেতে পারে আমার জন্য অল টাইম ফেভারিট। আমি বাড়ি থেকে অর্ডার দিই, বাকি জায়গা যথেষ্ট ভালো, বাট এটা আমার সব থেকে প্রিয়। শ্রীকান্ত আর আমি মাঝে মাঝে আমাদের যাদবপুরের যে ব্রাঞ্চটা রয়েছে ওটাতেও যাই, ওটাতে গিয়ে আমাদের পেটেন্ট খাবার হচ্ছে ডাল মাছ ভাজা আর ভাত। মাছ ভাজা সাইজ তো বড় বড় দেয়, মাছ ভাজাটা ওটা দিস। দাদা হচ্ছে এখানে ম্যানেজার, আপনার নামটা একটু বলুন দাদা জোরে। এখানে আসলে দেখবেন দাদা রয়েছে কিনা, দাদা থাকলে আপনারা ভালো সার্ভিস পাবেনই। আমি বাড়িতে থাকলে সুইগিতে এখান থেকে অর্ডার দিই। আমাদের যেটা খুব ফেভারিট আইটেম সেটা হচ্ছে চিংড়ি পোলাও, চিংড়ি পোলাও খুব ভালো লাগে এবং আজকেও সেটা অর্ডার দেওয়া হয়েছে। অনেক কিছুই দিয়েছি, ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত মাছ ভাজা পাতুরি চিকেন মাটন, চিকেনের একটা রোস্ট দিয়েছি আর মাটন দিয়েছি, কচু পাতা কচু পাতা ভাপে চিংড়ি দিয়েছি, তারপর চিংড়ি পোলাও দিয়েছি আর ক্র্যাব দিয়েছি। আমার মানে খুব ক্র্যাব খেতে ইচ্ছা করছে। কস্তুরি আমাদের শহর জুড়ে প্রচুর রেস্টুরেন্ট হয়তো আছে, আমি ডোভার লেনের ব্রাঞ্চটা দিই ম্যাক্সিমাম এসে। কিন্তু ডোভার লেনের যে ব্রাঞ্চটা আছে সেখানে ইন্টেরিয়রটা খুব সুন্দর, খালা চেঞ্জ হয়ে বড়দের মতো একটা মাটনও ছিল। এটা মাটন চিংড়ি পোলাও আর ভেটকির পাতুরি। আচ্ছা এটা মুরগির মাংস, চিকেন রোস্ট। আমরা ফার্স্টে ডাল ভাত আর মাছ ভাজাটা খাই। আমার সব থেকে পছন্দ পুরোটা দেবেন, তার সাথে মাটন কষা। চিংড়ি পোলাওটা কিন্তু সত্যি দারুণ হয়। আচ্ছা ফার্স্টই মাটন কষা নিয়ে নিচ্ছিস, এইটা দিয়ে চিংড়ি পোলাও মাটন কষা। বেশ বেশ বেশ, মাছের পিসগুলো এখানে যথেষ্ট ভালো হয়। গন্ধরাজ লেবু ইজ এ মাস্ট। উড়েই গেল এটা। শ্রীকান্ত আর আমার সবথেকে ফেভারিট খাবার পাতি ডাল মাছ ভাজা সঙ্গে গন্ধরাজ লেবু। দাঁড়ারে মাছের পিসটা কেমন, দারুণ ভালো। পোলাওটাই এমনি ভালো লাগে, এটা আমার অল টাইম ফেভারিট, মানে দারুণ হয় এটা, জাস্ট দারুণ হয়। মাটনটা একটু ঝাল ঝাল হয় আর এটা মিষ্টি মিষ্টি, কম্বিনেশনটা না দুর্দান্ত। মাছ ভাজাটা দারুণ খেতে হয়, কচু পাতা ভাপা চিংড়িটা এখানে স্পেশালিটি আর দুর্দান্ত হয় এটা। চিংড়ি পোলাও রংটাই এরকম হয় আর বেশ ঝুরঝুরে রাইস আর পেঁয়াজ দেওয়া থাকে, মানে পেঁয়াজ ভাজা থাকে, বেরেস্তা যেটাকে বলে, আর এই যে চিংড়ি মাছগুলো। আমি এর আগে চিংড়ি মাছগুলো বড় বড় করেও দেখেছি, এটা পিস পিস করে দেওয়া অ্যাকচুয়ালি। বেশ, আলু পোস্ত হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেমস। কচু পাতা ভাপা চিংড়ি এখানে ট্রেডমার্ক আইটেম। বেশ বেশ, তুই তো ফার্স্টেই মাটন নিয়ে এলি, বললাম এটা আছে।
চিংড়ি পোলাও দিয়ে এটা ভালো লাগবে না। বেশ 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 না নিয়ে না তুই ডালটা, ডাল আমার লাগবে না। আলু পোস্ত, আলুগুলো ছোট ছোট করে চপ করা, অসাধারণ বললেও কম বলা হবে। কুসুরি নিয়ে সেটাই বললাম না, নতুন কোনো কিছু বলার নেই, অনেক দিন ধরে খেয়ে আসছি, খুব স্ট্যান্ডার্ড পারফরমেন্স, দুর্দান্ত রান্না বানায়। আলু পোস্ত সাথে মিস করলি, দারুণ তো, ডাল দিয়েই খেয়ে যাচ্ছি। প্রত্যেকটা আইটেমই এত ভালো হয় যে খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। কস্তুরি খাবার চাঞ্চল্যকর খেতে, তার চাঞ্চল্যের সৃষ্টি করে দিয়েছে মনের ভেতরে। আমার আসলে কচুর শাক খুব পছন্দের, তার সাথে চিংড়ি মাছ, মানে সেই জন্যই আমি ভাত নিলাম খাবো বলে। সর্ষে পোস্ত দিয়ে পরে, মানে যেরকম ঝাঁঝ তেমনি পোস্তর ফ্লেভারটাও দারুণ লাগে। প্লিজ আপনারা এখানে আসলে কচু পাতা ভাপা চিংড়িটা মিস করবেন না, এটা এখানে খুব বিখ্যাত আইটেম। এসে গেছে আমাদের ক্র্যাব, বিশাল কাঁকড়া, এটা হচ্ছে ক্র্যাব মশালা আর কি, বেশ মাখা মাখা করে ক্র্যাব। নিঃসন্দেহে সব থেকে মনোমুগ্ধকর আইটেম কচু পাতা ভাপা চিংড়ি। শ্রীকান্ত এবার একটু মাটন খাবে উইথ চিংড়ি পোলাও। মাটনের গন্ধটাই আলাদা, যাই খাই আর নাই খাই। সাইজটা দেখেছো, দাঁড়াটা এত বড়, বিশাল, মানে এত বড় ফুলে আছে কেন, কি কি আছে ভেতরে, সামনে থেকে এনে দেখা। মাছটার সাইজটা কিন্তু বিশাল বড়, বেটার আমি কোনো কিছু না বলি। লুক এট দিস ভেটকি, খেয়ে দেখ খেয়ে দেখ, দারুন দারুন, জাস্ট কোনো কথা হবে না। ভেটকিটার সাইজে বিশাল বড়, এত বড় ভেটকি অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ। ভেটকিটা হচ্ছে টোটাল কমফর্ট ফুড। বাবা এটা ভাঙবো কি করে, এটা স্পাইসি আর মোটামুটি, এটা কিন্তু ভাত ছাড়া শুকনো খেতে খুব ভালো লাগবে। ন্যাচারালি মিষ্টি, আস্তে শ্রীকান্ত দেখে এইবার সে দাঁত ভাঙলে। এটা বেসিক্যালি হচ্ছে ম্যান ভার্সেস ফুড। কাঁকড়া আমারও খুবই ফেভারিট, ভালো মিষ্টি তো কাঁকড়াটা, মানে ফ্লেশটা সত্যিই দারুণ মিষ্টি। ক্র্যাব মশালাটা খেতে হলে কিন্তু গড়িয়াহাট ব্রাঞ্চের কস্তুরিতেই আসতে হবে, অন্য ব্রাঞ্চে এটা পাওয়া যায় না। আচ্ছা আমাদের টোটাল হয়েছে 2381, আর বলছি কোনটার কি দাম। রুই মাছ ভাজা হচ্ছে 150 টাকা করে, সোনামুখ ডাল 75 টাকা, স্টিমড রাইস 85, আলু পোস্ত 135 টাকা, ঝুরি আলু ভাজা 70 টাকা, চিংড়ি পোলাও 210 টাকা, আর ভেটকি পাতুরি হচ্ছে 235 টাকা, চিকেন রোস্টটা হচ্ছে 230 টাকা, আর যেটা জাম্বো ক্র্যাব মশালা, যেটা সবথেকে সিগনেচার ডিশ বলতে গেলে, 350 টাকা, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা 170, আর মাটন কষা 285। এটা অসাধারণ লাঞ্চ, দুর্দান্ত লাঞ্চ ছিল, এবং সত্যি কথা বলতে গেলে গড়িয়াহাট কস্তুরির জবাব নেই। অন্য ব্রাঞ্চেও গেছি কিন্তু আই ডোন্ট নো ওয়াই আমার এই ব্রাঞ্চটাতে আসলে আমার কিন্তু খাবার একটা আলাদা স্বাদ লাগে। আর সত্যি কথা বলতে গেলে কয়েকটা মানে আইটেম অফ দ্য ডে বলা যেতে পারে, বা মেন ক্যাচ এখানকার সেটা হচ্ছে কচু পাতা ভাপা চিংড়িটা মিস করা যাবে না, আর ক্র্যাব মশালাটা মিস করা যাবে না। এই দুটো জিনিস অসাধারণ ছিল, বাকি আইটেমও খুবই সুন্দর কিন্তু খেয়েছি, বাট এই দুটো হচ্ছে এখানের জাস্ট ট্রেডমার্ক আইটেম। এবং উল্টো দিকে দুর্গাপুজোর মণ্ডপ অলরেডি হচ্ছে, এটা হিন্দুস্থান ক্লাবের পুজো। লাঞ্চটা দারুণ ছিল, ক্র্যাবটা না মুখে লেগে আছে, ক্র্যাবটা অসাধারণ।
গড়িহাট ব্রাঞ্চের যেই কস্তুরি আছে আপনাদেরকে সেখানেই আসতে হবে যদি আপনারা ক্র্যাব মশালাটা খেতে চান। শ্রীকান্ত যাবে, মার একটু গাড়ি লাগবে, এখন মা মাসিদের বাড়িতে আছে। শ্রীকান্ত এখন যাক, আমরা এখন বেরোবো, এই দিক দিয়ে বেরিয়ে আমরা আমাদের মতো উবার নিয়ে নেবো। শ্রীকান্ত মাকে একটু আনতে যাবে, মাকে নিয়ে আমরা রওনা হয়ে যাচ্ছি উবারে। এই যে রাস্তার ওপরে মণ্ডপ হচ্ছে পুজো পুজো, এটা হিন্দুস্থান ক্লাব, আর রাস্তার ওপারে হচ্ছে আমাদের হিন্দুস্থান পার্ক। এটা কিন্তু একটা আলাদা ফিল, একদম দুর্দান্ত ফিল। শপিং কিন্তু এখনো সম্পূর্ণ হলো না, কারণ আমার সব আরো অনেক কিছুই বাকি আছে। কার কার শপিং শুরু হয়েছে একটু নিচে কমেন্ট বক্সে জানাবেন, মানে দুর্গাপূজা শপিং অবভিয়াসলি। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে দুর্গাপূজা ফিলটা আরো বেশি হয়েছে, কারণ এখানে প্রচুর বিখ্যাত বিখ্যাত পুজো হয়। এদিকে হিন্দুস্থান ক্লাব, সামনে বাদিকে সিংহী পার্ক, রাস্তার ওপারে হচ্ছে একডালিয়া, ওইদিকে হচ্ছে হিন্দুস্থান পার্ক, এটা হিন্দুস্থান ক্লাব। আমাদের কিন্তু মাঝে মাঝে মিশিয়ে যায় যে কোনটা হিন্দুস্থান ক্লাব কোনটা হিন্দুস্থান পার্ক, এটা হিন্দুস্থান ক্লাব। সুতরাং এইখানে যে প্যান্ডেল মণ্ডপের ভেতর দিয়ে হাঁটছি, আমাদের জন্য এটা কিন্তু একটা আলাদা ফিলিং। দুর্গাপূজা আসছে আসছে সেই ব্যাপারটা মনে হলেই সেটাই কিন্তু ভালো লাগে, কারণ পুজো শুরু হয়ে গেল তো বা শেষ। মোটামুটি এখানেই আজকে আমাদের ব্লগটা শেষ করলাম, একটা ছোট ব্লগ ছিল, মাঝে অনেকদিন ব্লগ দেওয়া হয়নি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।